প্রিয় ভাই বোনেরা আসুন, আমরা এই পর্যায়ে জুলকারনাইনকে নিয়ে আপনাদের সাথে কথা বলছি ইনশাআল্লাহ। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। মহাগ্রন্থ আল কোরআনে সুরায়ে কাহাফের 83 আয়াত থেকে শুরু করে 100 আয়াত পর্যন্ত, 101 আয়াত পর্যন্ত মহান রব্বুল আলামিন হযরত জুলকারনাইন তার কথা উল্লেখ করেছেন। এই উল্লেখের মধ্যে তার রাজত্ব, এটাকে আল্লাহ চিহ্নিত করেছেন, তার ক্ষমতা, এটাকে আল্লাহ পাক বিম্বিত করেছেন, তার ন্যায় বিচার, সুশাসন, এটাকে মহান রব্বুল আলামিন চিহ্নিত করেছেন। এই তিনটা বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন হযরত জুলকারনাইন। মহান রব্বুল আলামিন জুলকারনাইনের প্রশংসায় যে আয়াতগুলো উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ পাক বলেছেন জুলকারনাইনকে আমি রাজত্ব, হিকমত, ইলম এবং যেই কোনো ঘটনার সঙ্গে সঙ্গে, ঘটনা আসার সঙ্গে সঙ্গে এটার মোকাবিলা করা, সমস্যা সামনে আসার সঙ্গে সঙ্গে এটার সমাধান করা, এমন এক ইলম এবং কীভাবে এটা সমাধান করলে ভালো হবে, কোন প্রযুক্তির মাধ্যমে, কোন প্রযুক্তির মাধ্যমে এই সমস্যা সমাধান করলে ভালো হবে, মহান রব্বুল আলামিন তাকে এমন একটা এলেম দিয়েছিলেন যে এলেমটা ছিল নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। প্রিয় দর্শক আসুন, পবিত্র সুরায় কাহাফের 83-86 এই কয়েকটা আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জুলকারনাইনের সফরের বিবরণ এটা উপস্থাপন করেছেন। প্রথম সফরে তিনি পশ্চিম দিগন্তে, তার রাজত্ব থেকে পশ্চিম দিগন্তে সেই দিকে সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে সূর্যটা ঘোলা পানিতে ডুবে যাচ্ছে, এটা কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমরা জানি সাগরের পানি এটা ঘোলা, তাহলে তিনি কোন দিকে গিয়েছিলেন? তিনি পূর্ব দিগন্তে যদি গিয়ে থাকেন, এটাকে আমরা বর্তমান সময়কার বিশ্ব মানচিত্রের দিক থেকে আমরা ভারত মহাসাগর এটা চিন্তা করার অবকাশ যথেষ্ট আছে। আধুনিক কিছু ঐতিহাসিক এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। আবার তিনি আরেকবার যখন তার সফর পশ্চিম দিগন্তে তিনি শুরু করেছেন, একবার পূর্ব দিগন্ত, আবার পশ্চিম দিগন্ত, সেখানে গিয়ে পাহাড় পর্বত, গহীন বন বনানি, জঙ্গল পরিবেষ্টিত একটা এলাকায় তিনি গিয়ে পৌঁছলেন। সেখানে এমন এক জাতি, গোত্র, সম্প্রদায় তিনি তাদের দেখা পেলেন, সাক্ষাৎ পেলেন। তারা অনেকে এসে তার সামনে অনেক নালিশ, অনেক অভিযোগ, অনেক কথা ওই লোকগুলো বলতে শুরু করল, কিন্তু জুলকারনাইন কিছুই বুঝতে পারছিলেন না ওদের ভাষা, শুধু শুনছেন কিন্তু বুঝতে পারছেন না। প্রিয় দর্শক এবারে আসুন, বর্তমান মধ্যপ্রাচ্য, এই মধ্যপ্রাচ্যের পূর্ব এবং উত্তরাংশ পুরোটাই জুলকারনাইনের রাজত্বের অধীন ছিল। বর্তমান মধ্যে সামনে তুলে ধরেছে ইরানের পরে, আমরা জানি উত্তর এবং উত্তর পশ্চিমে যেই দেশটা, সেই দেশটার নাম তুরস্ক। তুরস্ক এশিয়া মহাদেশ আর ইউরোপ,
এই দুইটা মহাদেশের মিলনস্থলে অবস্থিত, দুই মহাদেশের মাঝখানে, এটা আমরা জানি। এখন পূর্ব দিকে কাস্পিয়ান সাগর, আবার পশ্চিম দিকে আরেকটা সাগর, এই দুই সাগরের মাঝখানে পাহাড়ি এলাকা, তার পাশে আমুদরিয়া। আমুদরিয়া যেটা ইসলামী বিশেষজ্ঞ তারা এই ব্যাপারে একমত, এই আমুদরিয়া কাস্পিয়ান সাগর এই এলাকা মাঝখানে পাহাড় পর্বত পর্বতশ্রেণী পরিবেষ্টিত যে এলাকাটা, এটাকে বলা হয় ককেশাস অঞ্চল। ককেশাস অঞ্চল বর্তমান মানচিত্রের ইউরোপের জর্জিয়া এবং দক্ষিণ দিকে আসলে তুরস্ক। এই জর্জিয়া এবং তুরস্ক এই দুই দেশের মাঝখানে বিশাল পার্বত্য এলাকা, যেটার কথা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। আর যেই কথাটা আমি বলার চেষ্টা করছি সেটা হলো জুলকারনাইন, ওই বর্বর জাতি, তাদের অনুরোধে যেই দেওয়ালটা তৈরি করেছিলেন মহাগ্রন্থ আল কোরআনে, সেই দেওয়ালটার মাল ম্যাটারিয়াল, সেই দেওয়ালটার মশলা, এটা বলা হয়েছে লৌহ এবং তামা। এই দুইটা ধাতুকে একত্রিত করে আগুন জ্বালিয়ে দিয়ে লোহা এবং তামা গলিয়ে এটাকে জমাট করে সেই দেওয়ালটা তৈরি করেছিলেন। বনু উমিয়ার শাসন থেকে শুরু করে আব্বাসী শাসন পর্যন্ত যারা দায়িত্ব পালন করেছিলেন মুসলিম বিশ্বের, সে সকল শাসক আমির তারাও বহুবার নিজেরাও গিয়েছেন, প্রতিনিধি পাঠিয়েছেন। কোরআন বর্ণিত জুলকারনাইনের এই দেওয়ালটা কোথায়, এর অবস্থানটা কোন জায়গায়। প্রিয় দর্শক, এখন যেই দেওয়ালটার কথা আমরা জানি, কোরআন যেই দেওয়ালটাকে তামা এবং লোহা মিশ্রিত গলিত ধাতু জমাট করে তৈরি করা হয়েছিল, বর্তমান সর্বশেষ গবেষণায় একটাই দেওয়াল পাওয়া গিয়েছে ককেশাস অঞ্চলে, বর্তমান জর্জিয়া এর দক্ষিণ দিকে গহীন গভীর পাহাড়ি অঞ্চলে। সেই অঞ্চলে দুই পাহাড়ের মাঝখানে যেই ব্ল্যাঙ্ক ফাঁকা, সেসব জায়গায় আরও বেশ কিছু দেওয়াল রয়েছে, সেগুলোর কোনোটা পাথর, কোনোটা পোড়ামাটি, কিন্তু লোহা এবং তামা এই দুইটা গলিয়ে যেই দেওয়ালের কথা কোরআন বলেছে, পুরা বিশ্ব গবেষণা করে তন্ন তন্ন করে খুঁজে একটাই দেওয়াল পাওয়া গেছে লোহা এবং তাম্র মিশ্রিত গলিত পদার্থ, এবং সেটা ককেশাস অঞ্চলে। আমি আবার বলছি, তাহলে আমরা ভৌগোলিক মোটামুটি একটা ধারণা এখান থেকে নিতে সক্ষম হই। সোজাসাপটা কথা যেটা, ইউরোপ এবং এশিয়া, ইউরোপের সর্বদক্ষিণ, এশিয়ার সর্বোচ্চ উত্তর, কাস্পিয়ান সাগরের পশ্চিম দিক, আরও পশ্চিমে এগিয়ে গেলে সরাসরি আটলান্টিক মহাসাগর, এটাও আমরা জানি। জুলকারনাইন তার দ্বিতীয় সফরে পাহাড়ি অঞ্চলে গেলেন, যাওয়ার পরে সেখানের লোকেরা অনেক নালিশ, অনেক ফরিয়াদ, তিনি বুঝতে পারছিলেন না। পরে একজন ট্রান্সলেটর, অনুবাদক ওই এলাকার, তাকে ডাকিয়ে সামনে এনে ওরা কি বলতে চায়, ওদের দাবি কি, এটা ট্রান্সলেটর অনুবাদকের মাধ্যমে
যখন জুলকারনাইন বুঝে নিলেন, ওই লোকগুলো আরও বলল, কোরআন এইভাবে বলেছে, ওহে ন্যায়বান বাদশাহ, আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, ইন্না ইয়াজুজ ও মাজুজ ইয়াফসাদুনা ফিল আরদ, উত্তর দিক থেকে ইয়াজুজ মাজুজ আসে, বছরে কয়েকবার হানা দেয়, তারা আমাদের এই পাহাড়ি এলাকা, আমাদের আবাসভূমি এটাকে লুটপাট করে একেবারে আমাদেরকে সর্বহারা করে ছাড়ে। হে মহান বাদশাহ, আপনি যদি রাজি হন, আমাদের উপরে দয়া করেন, আমরা আপনার সামনে কিছু চাঁদা গণহারে যে যেভাবে পারে আমরা এসে আপনার কাছে জমা দিতে চাই। আপনি দয়া করে এই দুই পাহাড়ের মাঝখানের যে ফাঁকটা, এই ফাঁকটা এমনভাবে বন্ধ করে দিন যাতে করে ইয়াজুজ মাজুজ এইভাবে বারবার আমাদের উপরে চড়াও হতে না পারে। ওদের কথা বুঝে জুলকারনাইন বললেন, তোমাদের চাঁদা, গণহারে চাঁদা কোনোটাই আমার দরকার নেই, আমার আল্লাহ আমাকে যেটা দিয়েছেন সেটা তোমাদের এই চাঁদা, এটার চেয়ে অনেক বড়, অনেক বিশাল, অনেক কিছু, তোমরা একটু গায়ে খেটে কথাটা আমি ইচ্ছা করেই বলেছি, কোরআন যেই ভঙ্গিতে বলেছে সেই ভঙ্গিটা বুঝাবার জন্যে দেওয়াল আমি নির্মাণ করব, তোমাদের চাঁদা দেয়া লাগবে না, তোমরা একটু গায়ে খেটে আমাকে সহযোগিতা করো। সিদ্ধান্ত হয়ে গেল, দেওয়াল নির্মাণ করা হবে। জুলকারনাইন তার দেশের যারা উস্তাগার রাজমিস্ত্রি কর্মকার তাদেরকে ডাকালেন, তারা এলো, দুই পাহাড়ের মাঝখানের এলাকাটা জরিপ করা হলো, কত হাজার টন লোহার দরকার, কত হাজার টন তামার প্রয়োজন, এগুলো তারা মেজারমেন্ট করল। মেজারমেন্ট করার পরে জুলকারনাইন এবার এই লোহা তামা যেখানে যেভাবে যতটুকুন যে পরিমাণ দরকার এগুলো আসতে থাকলো, দুই পাহাড়ের মাঝখানে তিনি লোহার উপরে লোহা, লোহার উপরে লোহা এইভাবে রেখে দিলেন। এরপরে বললেন, তোমরা আমার জন্য এবার তামা আনা হলো, লোহার উপরে তামা এবং লোহার মাঝে মাঝেও তামা। এইভাবে যখন এটা পাহাড়ের টিলা সমান উঁচু হয়ে গেল, জুলকারনাইন এবার বললেন, তোমরা এবার নিচে আগুন লাগিয়ে দাও। যখন গন গনে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুনের উত্তাপে লোহাও গলে গেল, তামাও গলে গেল। গলে যাওয়ার পরে যখন একটা অবস্থান সৃষ্টি হলো, একটার সাথে একটা গায়ে গায়ে মিশে গেল, মিশে যাওয়ার পরে তিনি বললেন, এবার তোমরা হাফরে দম দেওয়া বন্ধ করো। হাফরে দম এইভাবে যে আগুন জ্বালিয়ে লোহাকে নরম করা হয়, গরম করা হয়, কর্মকাণ্ডে সেখানে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। প্রিয় দর্শক, আসুন, পাহাড় পর্বত এবং গিরি শ্রেণী, শুধু পাহাড় পাহাড় পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে আবার গিরিপথ, অনেকগুলো গিরিপথ পাথর দিয়ে বন্ধ করা হয়েছে, অনেকগুলো ইট পোড়া মাটি এগুলো দিয়ে বন্ধ করা হয়েছে, এবং এই সবগুলো এলাকাই কিন্তু ককেশাস অঞ্চলে অবস্থিত, যার পূর্ব দিকে কাস্পিয়ান সাগর এবং পশ্চিম দিকে আরেকটা সাগর, পশ্চিম উত্তরে এগিয়ে গেলে আফ্রিকার উত্তর যদি আমরা হিসাব করতে যাই তাহলে আমরা সেখানে আরেকটা সাগর পাই, ভূমধ্য সাগর। সোজা পশ্চিম দিকে যদি আমরা যাই তাহলে আমরা আফ্রিকার পরে একটা সাগর পাই না, মহাসাগর পাই, যেটার নাম আটলান্টিক মহাসাগর। এটা হচ্ছে বর্তমান এশিয়া এবং ইউরোপের মাঝখানের সেই এলাকার মোটামুটি একটা ধারণা আমি আমার প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম।
মহাগ্রন্থ কোরআনে পাকে 93-98 নম্বর আয়াত পর্যন্ত তিনি যে দেওয়াল নির্মাণ করেছিলেন, মাল মশলা কি কি তিনি ব্যবহার করেছিলেন, লৌহ এবং তাম্র এই দুইটাকে স্তূপ করে পাহাড়ের টিলা বরাবর উঁচু মাথা বরাবর স্তূপ করে হাফরে দম দিয়েছিলেন এবং আগুন প্রজ্বলিত করার পরে লোহা তামা যখন নরম হয়ে গেল, একটার গায়ে একটা লেগে গেল, তখন তিনি বললেন যে আগুন নিবাম, আর দরকার নেই, আগুন নিবিয়েছে, এটা লোহা এবং তামার একটা বিশাল দেওয়ালে পরিণত হয়ে গেছে। এবং এই ঘটনাটা মহান রব্বুল আলামিন সূরা কাহফের 93-98 আয়াত পর্যন্ত আপনারা তাফসীর দেখে মিলিয়ে নিলে অবশ্যই বুঝতে আরো সুবিধা হবে। জুলকারনাইন রাজত্বের যে সীমা, যে এলাকা, এটাকে বলা হতো হিমিয়ার, হিমিয়ার রাজত্ব। আবার কোন কোন দার্শনিক মুফাসসির বিশেষজ্ঞ এটাকে বলেছেন ইমিয়ার। এখান থেকেই আমরা জেনেছি এবং পেয়েছি তাওয়ারিখে, তাফাসিরে, তাফসিরে, যে হিমিয়ার গোত্র এই ককেশাস এলাকার অধিবাসী ছিল তারা। এই দেওয়াল কবে তৈরি করা হয়েছে, সকল বিশেষজ্ঞ এই ব্যাপারেও একমত যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম এই দুইজন নবী, বাদশাহ এবং বাদশাহ নবী সুলাইমান, তাদের মাঝখানের সময়কালটা ছিল জুলকারনাইনের এই দেওয়াল নির্মাণের সময়কাল। কোন সন, শতাব্দী, খ্রিস্টাব্দ এটা আমি উল্লেখ করতে পারছি না, এই জন্য আমি দুঃখিত, তবে লজ্জিত নই। আমার সোজা সাপটা কথা, তখন ক্যালেন্ডার ছিল না, পঞ্জিকা ছিল না, দিন মাস বছরের ধারাবাহিক কোনো গণনা আর গণনার কোনো ধারা এবং ধারাবাহিকতা কোনোটাই ছিল না, যার জন্যে অনুমান ভিত্তিক কথা বলা ছাড়া। আর মুফাসসিরিনে কেরাম, সকল বিশেষজ্ঞ, মুহাদ্দিসিনে কেরাম, তারা সবাই এই ব্যাপারে একমত যে জুলকারনাইন এবং এই দেওয়াল নির্মাণ এটা নূহ এবং ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ের ঘটনা। আবার কেউ কেউ বলেছে এটা ইব্রাহিম আলাইহিসসালামের পৌত্র ইয়াকুব আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের সময়ের মধ্যবর্তী ঘটনা, তবে দেওয়ালটা পুরানো হয়েছে। আল্লাহ পাক আবার এই বয়ানের ধারাবাহিকতায় বলেছেন, দেওয়াল যেদিন নির্মাণ করা হয়েছে সেদিন থেকে ইয়াজুজ মাজুজ তারা এই দেওয়াল ডিঙ্গিয়ে দেওয়াল পার হয়ে দক্ষিণ দিকে আর আসতে পারেনি, আজও পারছে না। এরপরে কোরআন বলছে ফায়জা যা আ ওয়াদ রাব্বি যা লাহু দাক্কা অকানা ওয়াদ রাব্বি হাক্কা, যখন আমার রবের ওয়াদা আসবে, অঙ্গীকার আসবে, কাল মহাকাল সমাপ্তি হবে, তখন আল্লাহ পাকের ফয়সলা হবে যে দেওয়াল এটা থাকবে না, ভেঙে যাবে, গলে যাবে, অদৃশ্য, নিশ্চিহ্ন হয়ে যাবে। অকানা ওয়াদ রাব্বি হাক্কা, আমার রবের ওয়াদা এটা সত্য। এটা জুলকারনাইনের কথাটা মহান রব্বুল আলামিন কোরআনে পাকে কোট করেছেন। প্রিয় দর্শক, আসুন এখন কৃষ্ণসাগর আর কাস্পিয়ান সাগর, একটু আগে আমি যেটা বলেছি কৃষ্ণসাগর এবং কাস্পিয়ান সাগর এই দুইটা সাগরের মাঝখানের যে এলাকাটা, যেটাকে একটু আগে আমরা ককেশাস বলেছি, ককেশাস, এই ককেশাস অঞ্চলে নির্মিত এই দেওয়ালটাই কাল নয় মহাকালের সাক্ষী। এটার বয়স কত হাজার বছর হয়েছে এটা কোনো তাফসীরকারক, কোনো ঐতিহাসিক, কোনো বিশেষজ্ঞ এটাকে চিহ্নিত করতে পারেনি। তাওরাত, জবুর, ইঞ্জিল, সেই সকল আসমানি কিতাবেও এই দেওয়ালের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাওরাত কিতাবে ইয়াজুজ মাজুজ তাদেরকে বলা হয়েছে গগ অ্যান্ড ম্যাগগ, গগ অ্যান্ড ম্যাগগ, বাংলা করলে দাঁড়ায় গগ ও ম্যাগগ, গগ ও ম্যাগগ।
ইয়াজুজকে ওরা বলেছে গগ, মাজুজকে বলেছে ম্যাগগ। কাশেদারেও মিল নাই, তবে কিছুটা গন্ধ পাওয়া যায়, কারণ মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে আজও যদি আমরা লক্ষ্য করি, তারা জিমকে গ বলে, জিমকে ঘ বলে, মজুদ এটাকে তারা বলে মৌগুদ। মিশর থেকে শুরু করে আফ্রিকার একটা বিশাল অঞ্চল, সেখান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের পুরো প্রায় এলাকাটাই তারা জিমকে বলে গিম, তারা এই জিমের জকে বলে গ। হয়তোবা এখান থেকেই এসেছে ইয়াজুজ মাজুজ, গগ ম্যাগগ। তাই এই জিমকে গবা নিয়ে যদি পড়েন, তাহলে ঠিক এই কথাটাই তাওরাত ওল্ড টেস্টামেন্টে একবারে পরিষ্কারভাবে বলা হয়েছে। তবে স্থান কাল সময় কোনো কিছুই তাওরাত জবুর ইঞ্জিল এইসব গ্রন্থেও তারা উল্লেখ করতে পারেনি, সেখানে নেই। তারা এই জন্যে বলেছি, আমি ইচ্ছা করে বলেছি, আমরা জানি তাওরাত জবুর ইঞ্জিল এগুলো আল্লাহ পাকের ওহি নাজিল করা কিতাব ছিল। মাসালুহুম ফিত তাওরাতে ও মাসালুহুম ফিল ইঞ্জিল ও আতাইনা দাউদা জাবুরা, কোরআনের পরিষ্কার ঘোষণা। কিন্তু সেই তাওরাত দুনিয়াতে নেই, সেই জাবুরও দুনিয়াতে নেই, সেই ইঞ্জিলও দুনিয়াতে নেই। তাওরাত জবুর ইঞ্জিল নামে যেগুলো আছে সেগুলো তাওরাত এবং জবুর ইঞ্জিলের ধ্বংসাবশেষ, ভগ্নাবশেষ। ইউহার রেফুনাহু, বিকৃত, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করতে 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 এটা এখন সে অতীতের আসমানি কিতাবের এক একটা লাশের স্তূপ হয়েছে, যার জন্যে তাওরাত জবুর ইঞ্জিলের কথা এটাকে আমরা সার্টিফাই করছি না। কোরআনকে নিয়ে আমরা কথা বলছি ফর রেফারেন্স, আপনাদের বুঝার সুবিধার জন্যে আমি এখানে গগ ম্যাগগ ইয়াজুজ মাজুজ এই কথাটা উল্লেখ করলাম। এতে করে আমাদের অনেকে ধ্যান ধারণা চিন্তা চেতনা এটা আরও প্রশস্ত হবে বলে আমি মনে করি। তাওরাত জবুর ইঞ্জিলে যখন আসে জুলকারনাইনের কথা আর অতীতের ইতিহাসের ধারাবাহিকতা, তাওরাত জবুর ইঞ্জিলে আসে অনেকগুলোই আসে, বহুলাংশে আসে, কিন্তু সেগুলোর মধ্যে সত্য কতটুকুন রয়েছে এত বিকৃতির পরে সেটা আল্লাহ আলাম, একমাত্র আল্লাহই ভালো জানেন। এবার আসুন কাস্পিয়ান সাগর উপকূলে, যেটা আমি একটু আগে বলেছি, কাস্পিয়ান সাগর উপকূলে উত্তর দিকে ইউরোপের জর্জিয়া, জর্জিয়া ইউরোপের সর্বদক্ষিণ যে দেশটা জর্জিয়া, এই জর্জিয়া রাশিয়া সীমান্তের ককেশাস অঞ্চল, যেখানে অতীতের গবেষণা এবং আজকের যারা গবেষক তারা একটাই দেওয়াল খুঁজে পেয়েছেন, যেই দেওয়ালটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এটার মধ্যে ড্রিল মেশিন দিয়ে ভিতরে পরীক্ষা করার পরে দেখা গেছে এটা সবটাই লোহা এবং তামা ঢালাই করা। তাহলে কোরআন যে লোহা এবং তামার কথা বলেছে এইটাই জর্জিয়া এবং বর্তমান কাস্পিয়ান সাগরের মাঝখানে যেটাকে ককেশাস অঞ্চল বলে আমরা জানি, সেখানেই জুলকারনাইনের এই প্রাচীর এটা অবস্থিত। জুলকারনাইন ন্যায়বান, প্রজাদরদী একজন শাসক ছিলেন, এটা আমি আগে ভূমিকাতেও বলে এসেছি। তবে তিনি নবী ছিলেন কি না, বাদশাহ ছিলেন, এই ব্যাপারে সবাই একমত। এখন তিনি বাদশাহ ছিলেন সবাই একমত, কিন্তু নবুয়তের ব্যাপারে এখানে ঐক্যমত কারণে কিছু কিছু তাফসীরকারক তারা এই মত প্রকাশ করেছেন যে জুলকারনাইন তিনি একদিকে বাদশাহ ছিলেন আরেকদিকে নবী ছিলেন, যেমন ছিলেন সুলাইমান, দাউদ, ইউসুফ, বনি ইসরায়েলের অনেক নবী বাদশাহ তারা একত্রে নবী, একই সময় বাদশাহও ছিলেন। কিন্তু জুলকারনাইনের ব্যাপারে এই ধরনের কোনো কথনভঙ্গি, বচনভঙ্গি, কথার সামান্য ইঙ্গিত পর্যন্ত কোরআনের কোনোখানে সরাসরি প্রত্যক্ষ ডাইরেক্ট খুঁজে পাওয়া যায়নি, যার জন্যে তফসির কারকদের মধ্যে এই ইখতিলাফ। যেমন
এর আগে আমরা যখন আপনাদের সাথে হযরত খিজির আলাইহিসসালামকে নিয়ে কথা বলেছিলাম, তখন আমরা আপনাদেরকে এই কথাটা বলেছি, খিজির খিজির ছিলেন। কোনো কোনো তাফসীরকারক বলছেন, ইনি নবী সুলাইমানের যে বিশাল বিশ্বব্যাপী রাজত্ব ছিল, সুলাইমানের সেই রাজত্বের একজন মন্ত্রী ছিলেন। আবার কোনো কোনো তাফসীরকারক বলেছেন, খিজির তিনি বাদশাহও ছিলেন, নবীও ছিলেন, একজন সাধক ছিলেন, সর্বোপরি একজন সাধক, সাধক আল্লাহ প্রেমিক। তৃতীয় আরেকজন ব্যক্তির কথা কোরআন আমাদের সামনে উল্লেখ করেছেন, তিনি লোকমান। একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন লোকমান নামে। এই লোকমানের পরিচয় পরিচিতি যেটা এই পর্যন্ত বিশ্ব আমাদেরকে দিতে পেরেছে, সেটা হলো তিনি একজন আদর্শিক মানুষ ছিলেন। মানুষের সাইকোলজি এটাকে তিনি স্টাডি করতে জানতেন, মানুষের জীবন পরিবার সমাজ এগুলো সম্পর্কে তিনি পুরোপুরি ওয়াকেফাল ছিলেন। তাহলে লোকমান একজন ন্যায়বান, ইমানদার, খোদাভীরু, খোদাপ্রেমিক ব্যক্তি ছিলেন। তাসাউফের পরিভাষায় বলতে হলে আমাকে বলতে হয় সব কিছুর সাথে তিনি একজন ওলিও ছিলেন। কিন্তু তিনি খিজির যেমন, জুলকারনাইন যেমন, লোকমান যেমন, এই তিনজনের ব্যাপারে তাফসীরকারক মুফাসসিরিন কেরাম সিদ্ধান্ত নেয়নি যে এই তিনজন নবী ছিলেন। কেউ বলেছেন নবী ছিলেন, বাদশাহও ছিলেন, কেউ বলেছেন নবী ছিলেন, বিশেষজ্ঞও ছিলেন। তো যিনি নবী তিনি তো বিশেষজ্ঞ, এখানে তার নতুন করে কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। খিজিরকে আমরা কোরআনে পাকের একটা জায়গায় পাই অনেকগুলো আয়াতে, মুসা আলাইহিস সালাতুস্সালামের সঙ্গে তার ইন্টারভিউ, মত বিনিময়। মুসা আলাইহিস সালাম তার খাদেম হয়েছিলেন, খাদেম তো বুঝেন, হুজুরের সাথে হুজুরের এই ব্যাগ লাগিজ এগুলো বহন করে যারা। মুসা আলাইহিস সালাম একদিন তাকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া মুসা, বর্তমান বিশ্বে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, হয়তোবা আমি, নিশ্চয়ই আমি। আসলে যিনি নবী তিনি সেই যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, যিনি নবী তিনি সেই জমানার সর্বশ্রেষ্ঠ বাগ্মী বক্তা, যুক্তিবাদী, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর ব্যক্তি ছিলেন। দেখতেও সুন্দর, কথায়ও সুন্দর, কাজেও সুন্দর, সুন্দরের পাহাড়, সুন্দরের পাহাড়। কিন্তু এই তিনজন ব্যক্তিত্ব আমি রিপিট করছি, এই জন্যে করছি, ব্যাপারটা একটু সূক্ষ্ম, একটু চিকন, যার জন্য আমরা আজকের এই আলোচনার পর্যায়েও জুলকারনাইনকে আমি নবী বলতে পারছি না। এজন্যে পারছি না, তাফসীরকারকদের কেউ কেউ বলেছেন হ্যাঁ, কেউ কেউ বলেছেন না। তবে জুলকারনাইন আল্লাহর একজন নিকটতম বান্দা ছিলেন। আল্লাহ পাক জুলকারনাইনকে বহু রকমের পার্থিব উপায় উপকরণ এগুলো দিয়ে সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন, যার জন্য আয়াতে দেখা যায় সূরা কাহফের 90 আয়াতের পরে ওই বর্বর লোকগুলো যখন কান্নাকাটি শুরু করলো, আপনি এই পাহাড়ের মুখ বন্ধ করেন, বন্ধ করেন, দেওয়াল নির্মাণ করেন, ওরা আমাদেরকে শেষ করে দিল, তখন তিনি বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তোমাদের চাঁদার চাইতে সেটা অনেক বেশি। এতে বোঝা যায় তিনি মহান রব্বুল আলামিনের একজন প্রিয়তম বান্দা ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি শুধু একজন সেকুলার বাদশাহ ছিলেন না, একজন ইমানদার, একজন ন্যায়বান বাদশাহ ছিলেন। এই ব্যাপারে সব তাফসীরকারক, সকল যুগের সকল বিশেষজ্ঞ একমত। প্রিয় ভাইরা, ককেশাস অঞ্চলের দরে দারিয়াল, রিপিট, ককেশাস অঞ্চলের ওই পাহাড়ের একটা জায়গার নাম দাররে দারিয়াল। আবার বলছি, দাররে দারিয়াল কথাটা এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকাতেও আছে, আর এখনকার গুগল
উইকিপিডিয়া, এই দুই জগতে আপনারা ঢুকেন, সার্চ করুন দাররে দাঁড়িয়াল। সার্চ করার পরে আসলে গুগলটাও একটা আলাদা জগৎ, উইকিপিডিয়া একটা আলাদা আলাদা জগৎ। সেখানে যেমন আপনারা জুলকারনাইনের দেওয়াল এটাও দেখতে পাবেন, দাররে দাঁড়িয়াল যে এলাকা সেটাকেও আপনারা দেখতে পারবেন। যেমন দজ্জালের গেট, ইসরায়েলের প্রবেশ দ্বার, গুগল সার্চ করেন সব আপনার সামনে চলে আসবে। তো এইটা বুঝার জন্যে, আমি তো একজন সীমিত জ্ঞানের মানুষ, বৃদ্ধ বয়স্ক মানুষ, আমার অ্যানালাইসিস গবেষণায় যতটুকু না আমি বুঝতে পেরেছি সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। কোরআন বর্ণিত যেই দেওয়াল, এই দাররে দাঁড়িয়াল এলাকার দেওয়ালটাই একমাত্র দেওয়াল যেটার ফিটিং, যেটার অ্যাডজাস্টিং, যেটা তৈরি, যেটা এত নিখুঁত নির্ভুল, সেটার এক জায়গায় না বহু জায়গায় ড্রিল মেশিন দিয়ে দেওয়ালের ভিতরে ঢুকা হয়েছে। দেখে যে ইস্পাত এবং লোহার মিশ্রিত কণা এগুলো বেরিয়ে আসে, পুরো দেওয়ালটা কোনো জায়গায় কোনো পাথরের কোনো গাঁথুনির কোনো কিছু পাওয়া যায়নি এই পর্যন্ত, গলিত লোহা এবং তামা। সুতরাং দাররে দাঁড়িয়ালের কাকেশাস অঞ্চলের জর্জিয়া এবং এশিয়ার উত্তর সীমানায় যে এলাকাটা, সেখানেই জুলকারনাইন এই দেওয়াল তৈরি করেছিলেন। এতে আরেকটা জিনিসও বোঝা যায়, তাহলে দেওয়ালের উত্তর দিকে যেগুলো ছিল এগুলো অ্যাজুজ মাজুজ। আমরা জানি কিয়ামতের আগে আগে অব্যবহিত পূর্বে এই দেওয়ালটা মেসমার হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। অবশ্য কোনো কোনো তাফসিরকার এইভাবে এটাকে উপস্থাপন করেছেন, ইয়াজুজ মাজুজ উত্তর দিক থেকে এসে প্রত্যেক দিন ভোরবেলা এই দেওয়ালটাকে তাদের জিব্বা দিয়ে চাটা শুরু করে, কুকুর যেইভাবে হাড়ের উপরে চাটে জিব্বা দিয়ে এইভাবে চাটা শুরু করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু চাটে শুধু চাটে। যত চাটে দেওয়ালটা ক্ষয় হয় ক্ষয় হয় ক্ষয় হয়, পাতলা হয়, হতে হতে যখন অল্প একটু বাকি থাকে তখন তাদের নেতা বলে আজকে আর পারা যাবে না, সন্ধ্যা হয়ে গেছে, আগামীকাল আমরা বাকি যেটা আছে অবশিষ্টটা জিব্বা দিয়ে চেটে চেটে আমরা ক্লিয়ার করে আমরা ভিতরে ঢুকবো, দক্ষিণ দিকে যাব, জনপদে যাব। ঠিক এই অবস্থাটা এখন ঘটতেছে আর কি, সকালে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চাটে, যখন কাজ ঘনিয়ে আসে তখন বলে যে আজকে থাক আগামীকালকে, আমরা বাকি যেটুক আসে এটাকে চেটে পুটে আমরা তখন দক্ষিণাঞ্চলে প্রবেশ করব, যেখানে প্রবেশ করতে আমাকে এই দেওয়াল দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কিয়ামতের আগে আগে এমন একটা সময় আসবে যেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেটে 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 যখন সন্ধ্যা নেমে আসবে তখন তাদের নেতা, এই নেতা কিন্তু একজন নয় একজন নয়, কাল পরম্পরায় নেতা, তখনকার নেতা যিনি হবে ইয়াজুজ মাজুজের, সে বলবে যে ইনশাআল্লাহ আগামীকাল আমরা জিব্বা দিয়ে চেটে এটাকে ভেদ করব। তাইলে ইনশাআল্লাহর বরকত দেখা যায়, শুরুতে ছিল সব জমানায় ছিল এখনো আছে কেমন পর্যন্ত ইয়াজুজ মাহাজুজ তাদের ক্ষেত্রেও ইনশাআল্লাহ এটা থাকবে, ছিল আছে। ফার্সি ভাষায় পুরা ইরান জুড়ে লোহিত সাগরের পশ্চিম পাড়ের একটা বিশাল এলাকা উত্তর আফ্রিকা, এখানে মিশর, সুদান, চাদ আর আফ্রিকা মহাদেশে 54টা রাষ্ট্র রয়েছে, 54টা আফ্রিকা মহাদেশে, এই 54টা রাষ্ট্রের মধ্যে 11টা রাষ্ট্রের অঞ্চল নিয়ে বিশাল সাহারা মরুভূমি, এটা আমরা জানি প্রিয় ভাইয়েরা। সেই পুরা আফ্রিকা এবং সাহারা মরুভূমি এলাকা, সেখান থেকে শুরু করে পুরা পারস্য এবং লোহিত সাগরের পূর্ব পাড়ে যে ইরান,
ইরাকের লাগোয়া দেশ, তুরস্কের লাগোয়া দেশ, পাকিস্তানের সাথে লাগোয়া দেশ, আর এই ইরানের উত্তর এলাকা, আমি শুরুতেই বলেছি ইরান শেষ, তুরস্কের বর্ডার শুরু, তুরস্ক শেষ, ইয়াজুজ মাজুজের এলাকা শুরু। একদিকে উত্তর সাগর পশ্চিম দিকে, আর দক্ষিণ দিকে যে সাগরটা, দক্ষিণ পূর্ব দিকে ভূমধ্য সাগর আর পশ্চিম দিকে উত্তর সাগর। ফার্সি ভাষায় তাকে বলা হয় ইস্কান্দার বা সিকান্দার। কোনো কোনো ঐতিহাসিক ইরানের বাদশাহ সাইরাস, সাইরাস মধ্যযুগের সাইরাসকে বলেছে ইনি কোরআন বর্ণিত জুলকারনাইন। আবার কেউ কেউ আলেকজান্ডার দি গ্রেট তাকে বলেছে যে ইনি হয়তোবা কোরআন বর্ণিত সেই জুলকারনাইন। আবার কোনো কোনো তাফসিরকারক, এগুলো সব অনুমান ভিত্তিক কথা, কিন্তু কোনো কোনো তাফসিরকারক বলেছে যে ইরানের প্রাচীন জমানার একজন বাদশাহ যার নাম ছিল শাহ সিকান্দার। তাহলে এইটা বুঝার জন্যে শেষ রেফারেন্সটা আমি আপনাদের সামনে উপস্থিত করে আলোচনা শেষ করছি। ফার্সি ভাষায় তাকে বলা হয় ইস্কান্দার বা সিকান্দার। মধ্য পশ্চিমাঞ্চলে তাকে বলা হয় জুলকারনাইন। তাহলে মধ্য পশ্চিম অঞ্চল বলতে আমরা বর্তমান মধ্যপ্রাচ্য, লোহিত সাগরের পূর্ব পাড় এবং পশ্চিম পাড়ের মিশর থেকে শুরু করে ইথিওপিয়া পর্যন্ত, অর্থাৎ আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলের একেবারে লোহিত সাগরের সাথে লাগোয়া যে দেশগুলো, এগুলোকে আমরা মেনে নিতে পারি। আরব দেশে তার পরিচয় ইস্কান্দার আল কাবের, রিপিট, পুরো আরব দেশে তার পরিচয় ইস্কান্দার আল কাবের। উর্দুতে তাকে বলা হয় সিকান্দারে আজম, সিকান্দারে আজম, সিকান্দার দি গ্রেট। পশতুতে তাকে বলা হয় সিকান্দার আলেকজান্দার, আলেকজান্দার, যেটি একটু আগে আমি বলেছি, এবং এটা পশতু ভাষায়। হিব্রু ভাষায় তাকে বলা হয় মেকদন, মেকদন, রিপিট, মেকদন, এম ই সি ডি ও এন, ময়কার মে ক হাঁটু বাঙ্গা ধ ন, মেকদন, এটা বলা হয় হিব্রু ভাষায়। এবং আর্মেনীয় ভাষায় তাকে বলা হয় ট্রে কর্নাইয়া, ট্রে কর্নাইয়া। আর মহাগ্রন্থ পবিত্র কোরআনের ভাষায় তাকে বলা হয় জুলকারনাইন। জুলকারনাইন এই জন্যেই বলা হয়, তার মাথায় লম্বা চুল ছিল, পুরো মাথার চুলগুলোকে তিনি দুই ভাগে ভাগ করে মাঝখানে সিঁথি কেটে একটা ডাইন দিকে আর একটা বাম দিকে ঝুলিয়ে রাখতেন, যার জন্যে তাকে বলা হয় জুলকারনাইন, দুইটা সিংহের মতো। কোনো কোনো বিশেষজ্ঞ ঐতিহাসিক মুফাসসির বলেছেন যে তিনি যে রাজমুকুটটা পরতেন, এই রাজমুকুটটার উপরে দুইটা সিংহের মতো, সিংহের মতো, চুঙ্গার মতো দুই প্রান্তে দুইটা ছিল, যার জন্য তাকে বলা হয় জুলকারনাইন বা দুই সিংহওয়ালা। কোন কোন তাফসিরকারকের মতে যেটি প্রাচ্য এবং পাশ্চাত্য, ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী একটা জায়গা, দুর্দণ্ড প্রতাপশালী একজন ন্যায়বান শাসক ছিলেন, এই জন্য তাকে কোরআন জুলকারনাইন বলেছে। কোন কোন তাফসিরকারকের মতে তিনি এক সফরে পূর্ব দিকে গিয়েছেন, সেখানে গিয়ে সাগরের পানিতে সূর্যকে ডুবতে দেখেছেন। আবার তিনি পশ্চিম, উত্তর পশ্চিম দিকে যখন সফরে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি এমন এক জাতির দেখা পেয়েছেন যাদের কথা তিনি বুঝতে পারেননি। ট্রান্সলেটরের মাধ্যমে যখন বুঝলেন যে এদের এখানে একটা বান দেওয়া দরকার, তারা অনুরোধ করেছে, আমি তো তাদের দায়িত্বশীল, কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তিনি প্রজাদরদী হিসাবে এই দেওয়ালটা তৈরি করেছিলেন। প্রিয় দর্শক, তাহলে অনেকগুলো নাম, এক এক দেশে এক এক নাম আমি বললাম, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত যেটা
কোরআন জুলকারনাইন বলেছেন, তিনি জুলকারনাইনই ছিলেন। এখন এখানে আলেকজান্ডারকে টেনেও কোনো লাভ নেই, এখানে সাইরাসকে টেনেও কোনো লাভ নাই, এখানে শাহ সিকান্দার তাকে টেনেও কোনো লাভ নেই। তার পরিচয় কোরআন যেটা দিয়েছে 100 ভাগে 100 ভাগ এটাই তার পরিচয়, তিনি ছিলেন জুলকারনাইন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।